আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 10 নম্বর স্কুল আছে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার 1 ডিগ্রি সেলসিয়াস প্রতি 33 মিটার গভীরতায়। 2 বলেছে পৃথিবীর সর্বাধিক ভূতাপ শক্তি উৎপাদনকারী দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 3 হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে অবস্থিত বিযুক্তি রেখাটি হচ্ছে লেহম্যান বিযুক্তি। 2 আয় হচ্ছে ভুটানের রাজধানীর নাম থিম্পু। 2 ভারতে 2 প্রতিবেশী দেশের নাম করো যারা বৈদেশিক বাণিজ্যের জন্য কলকাতা বন্দরের উপরে নির্ভরশীল, নেপাল এবং ভুটান। 3 আয় বলেছে শার্ক কি আর অথবা আছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে 74 নম্বর পৃষ্ঠাতে আছে শার্ক কি। ভারত এবং তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব আর অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে শার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন তৈরি করেছে। আর 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান এই 8 দেশ শার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এটা হলো শার্ক কি, এইটুখানি লিখে দেবে। আর ওর সাথে আছে অথবাতে নেপালের পর্যটন শিল্প, সেটাও তোমাদের পাঠ্যপুস্তকের 75 নম্বর পৃষ্ঠায় আছে। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প এবং বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10 উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8 নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগরকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি হচ্ছে নেপালের দর্শনীয় স্থান। এই হলো নেপালের পর্যটন শিল্প। আচ্ছা, 4 আছে তোমার আম্লিক আর ক্ষারীয় লাভার মধ্যে 3 পার্থক্য, অথবা আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো, উদাহরণ সহ বিবরণ দাও। আচ্ছা, আম্লিক লাভা এবং ক্ষারীয় লাভার মধ্যে 3 পার্থক্য হচ্ছে, আম্লিক লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকে 70-80%, আর ক্ষারকীয় লাভার সিলিকার পরিমাণ কম 50%-এর কম। আম্লিক লাভা হচ্ছে বেশি সান্দ্র বা গাঢ় হয়, তাই ধীর গতিসম্পন্ন এবং বেশি দূর প্রবাহিত হতে পারে না। আর ক্ষারকীয় লাভার গাঢ়ত্ব কম, তাই অতি দ্রুত বহুদূর পর্যন্ত প্রবাহিত হতে পারে। 3 এটা বলবো যে এই ধরনের মানে আম্লিক লাভার মধ্যে প্রচুর গ্যাস থাকে বলে সশব্দে বিস্ফোরণ ঘটে বাইরে বেরিয়ে আসে, আর ক্ষারকীয় লাভা সাধারণত নিঃশব্দে ধীরে ধীরে বেরিয়ে আসে। আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করতে বলেছে, উদাহরণ সহ বিবরণও দিতে হবে। এই যে আগ্নেয়গিরি প্রকৃতি, এটা হচ্ছে রায়মার্টিনের 36 নম্বর পৃষ্ঠাতে আছে। আগ্নেয়গিরি প্রকৃতি এবং অগ্নুৎপাতের সময়কালের ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়, জীবন্ত বা সক্রিয়, সুপ্ত আর মৃত। জীবন্ত হচ্ছে পৃথিবীপৃষ্ঠে যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময়কাল থেকে আজ পর্যন্ত অগ্নুৎপাত হয়ে চলেছে অথবা ঘন ঘন অগ্নুৎপাত হয় তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এটা 2 রকমের হয়, অবিরাম আর সবিরাম। অবিরাম হচ্ছে পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্নুৎপাত হতে থাকে তাকে অবিরাম বলে, যেমন ইতালির বিসুভিয়াস। আর সবিরাম হচ্ছে যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছু দিনের ব্যবধানে বা কয়েক বছর পরে পরে আগ্নেয় পদার্থ নির্গত হয় সেগুলিকে সবিরাম আগ্নেয়গিরি বলে, যেমন ইতালির স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মৌনালোয়া, ভারতের ব্যারেন, নারকোন্ডাম প্রভৃতি। সুপ্ত হচ্ছে পৃথিবীপৃষ্ঠে যেসব আগ্নেয়গিরি অতীতে জীবন্ত ছিল, বর্তমানে অগ্নুৎপাত আপাতত বন্ধ আছে কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি, ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া। আর মৃত হচ্ছে যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্নুৎপাত ঘটেছে, বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলে, যেমন মায়ানমারের মাউন্ট পোপো, মেক্সিকোর পারকুটিন। আর এর সাথে রয়েছে তোমার 5 রয়েছে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো, তাদের বৈশিষ্ট্যগুলো চিত্র এবং উদাহরণ সহ আলোচনা করো অথবা চিত্র সহ শিলাচক্রে বিবরণ দাও। আচ্ছা, উৎপত্তি এবং গঠন অনুসারে আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, নিঃসারী আর হচ্ছে উদ্বেধী। নিঃসারী হচ্ছে ভূ অভ্যন্তরে তাপ এবং চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূতাকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয় এবং শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে, যেমন ব্যাসল্ট খুব দ্রুত জমাট বাঁধে বলে দানাগুলো খুব সূক্ষ্ম হয়। আর উৎপত্তি অনুযায়ী নিঃসারী আগ্নেয়শিলা 2 ধরনের হয়, লাভাশিলা ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে লাভাশিলা বলে, যেমন ব্যাসল্ট। আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা, আগ্নেয়গিরির জ্বালামুখে পূর্বের জমে থাকা প্রস্তরখণ্ড, ছাই, লাভা
অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে, যেমন টুফ। উদ্ভেদী আগ্নেয় শিলা ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরের ফাটলের মধ্যে সঞ্চিত হয় আর ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্ভেদী আগ্নেয় শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলি বড় আকৃতির হয়, যেমন হলো গ্রানাইট। আচ্ছা, উদ্ভেদী আগ্নেয় শিলা আবার হচ্ছে দু রকমের হয়। ভূগর্ভের কোন গভীরতায় শিলার উৎপত্তি হচ্ছে একে এই শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, পাতালিক আর উপপাতালিক। পাতালিক হচ্ছে যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে প্রায় 10 কিলোমিটারের অধিক ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এই কণাগুলো বড় আকৃতির হয়, যেমন গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। আর উপপাতালিক শিলা হচ্ছে যেসব উদ্ভেদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়, পরফাইরি, ডলেরাইট প্রভৃতি। আর সাথে আছে শিলাচক্রের বর্ণনা দাও, সেটা আমাদের রায়মার্টিনের 65 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, রায়মার্টিন ভূগোল সহায়িকার 65 নম্বর পৃষ্ঠায় যে রয়েছে শিলাচক্র একটি সংক্ষিপ্ত বিবরণ। তো ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যেই শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত এবং অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই আগ্নেয় এবং পাললিক দুই ধরনের শিলায় ভীষণ তাপ, চাপ আর রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত আর অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার এই তিন ধরনের শিলায় ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকেই আগ্নেয় শিলা সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, একে শিলাচক্র বলে। আর তার সাথে এই ছবিটা দিয়ে দেবে, এই ছবিগুলো যেভাবে আছে দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।